বিদেশি শক্তির সহায়তায় কোরিয়া বা ইয়েমেনের মতো একসময় ভিয়েতনামও দুই ভাগে ভাগ হলো, একদিকে উত্তর ভিয়েতনাম এবং অন্যদিকে দক্ষিণ ভিয়েতনাম। দুই ভিয়েতনামের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলে আমেরিকার বিমান বাহিনীর হামলা থেকে বাঁচতে উত্তর ভিয়েতনামের সৈন্যরা সারা উত্তর ভিয়েতনামের মাটির নিচে এত এত টানেল বানালো যাতে উত্তর ভিয়েতনামের প্রায় অর্ধেক সৈন্য মাটির নিচে লুকিয়ে থাকতে পারত। আর এ কারণেই সৃষ্টি হলো নতুন ইতিহাস। বিশ্বের সব থেকে দক্ষ আমেরিকান সেনারা পরাজিত হলো উত্তর ভিয়েতনামের গেরিলা বাহিনীর কাছে। সাম্প্রতিক সময়ের আফগানিস্তানের মতোই প্রায় 20 বছর যুদ্ধ করেও পরাজিত হতে হলো আমেরিকাকে। তো এই ভিডিওতে আমরা দেখে নেব ভিয়েতনাম কিভাবে ফ্রান্সের শাসন থেকে মুক্ত হলো, কেনই বা ভিয়েতনাম দুই ভাগে ভাগ হলো, দুই ভিয়েতনামের মধ্যে কেন গৃহযুদ্ধ শুরু হলো, আমেরিকা কেন এই যুদ্ধে জড়ালো এবং প্রায় 20 বছর যুদ্ধ করেও কেন আমেরিকা হেরে গেল। তো এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই আমরা সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। তো এখানে সারা বিশ্বের মানচিত্রে আমাদের বাংলাদেশ হলো এখানে, আর এদিকে লাল অংশটি দেখতে পাচ্ছেন ভিয়েতনাম, আর আমেরিকাকে দেখতে পাচ্ছেন এখানে, এখানে আছে চীন এবং এদিকে আছে বর্তমান রাশিয়া। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশকে, আর এটি হলো বর্তমান ভিয়েতনাম। ভিয়েতনামের সাথে উত্তর দিকে চীনের সীমান্ত আছে, তারপর এদিকে আছে লাওসের সীমান্ত এবং এদিকে আছে কম্বোডিয়ার সীমান্ত। এখানে আরো ভালো করে দেখতে পাচ্ছেন এটি হলো ভিয়েতনাম, আর এখানে ভিয়েতনামের বর্তমান রাজধানীকে দেখতে পাচ্ছেন, আর এখানে দেখতে পাচ্ছেন এই সবুজ অংশটি হলো ফ্রান্স আর এই হলুদ অংশটি হলো ভিয়েতনাম। তো প্রথমেই আমরা সংক্ষেপে ভিয়েতনামের ইতিহাস জেনে নেব। অন্য সব দেশের মতোই ভিয়েতনামেও প্রাচীনকাল থেকেই রাজা বাদশাহদের শাসন ছিল। 1500 সালের দিকে পর্তুগিজরা প্রথম ভিয়েতনামে আসে, যদিও তারা বেশি দিন সেখানে টিকতে পারেনি। এরপরে 1600 সালের দিকে ডাচরা বাণিজ্য করতে আসে ভিয়েতনামে। এরপরে 1613 সালের দিকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভিয়েতনামের ব্যবসায়ীদের সাথে বাণিজ্য শুরু করতে গিয়ে ব্যর্থ হয়, কিন্তু 1672 সালে ইংরেজরা সফল হয় এবং ভিয়েতনামে বসবাস এবং ব্যবসা বাণিজ্য শুরু করে। এর আগে 1658 সালে ফরাসি অর্থাৎ ফ্রান্সের ব্যবসায়ীরা ভিয়েতনামে এসে বাণিজ্য শুরু করে। ভিয়েতনামের এই বিদেশি শক্তিগুলো অর্থাৎ পর্তুগিজ, ডাচ, ইংরেজ এবং ফরাসিদের মধ্যে বাণিজ্যিক এবং রাজনৈতিক প্রতিযোগিতায় ফরাসিরা সুবিধাজনক অবস্থান গড়ে তোলে এবং আস্তে আস্তে ভিয়েতনামের শাসনভার নিজেদের হাতে তুলে নিতে শুরু করে। 1884 থেকে 1885 সালে ফ্রান্সের সাথে চীনের যুদ্ধে চীন পরাজিত হলে ফরাসিরা সম্পূর্ণ ভিয়েতনামকে শাসন করতে শুরু করে। 1893 সালের পর ফরাসিরা ভিয়েতনামের পাশের দেশ কম্বোডিয়া এবং লাওসকেও পরিপূর্ণভাবে শাসন করতে শুরু করে, যার ফলে বর্তমান কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনামকে নিয়ে তারা গঠন করে ফ্রান্স ইন্দোচায়না। চীন এবং সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক বিপ্লব থেকে অনুপ্রাণিত হয়ে ভিয়েতনামের জাতির জনক হো চি মিন 1941 সালের মে মাসে গঠন করেন ভিয়েত মিন, যার অর্থ হলো ভিয়েতনামের স্বাধীনতা সংঘ। প্রথমে ফ্রান্সের ও পরে জাপানের শাসন থেকে মুক্তি লাভের জন্যই এই সংগঠন গড়ে তোলা হয়েছিল। তো 1940 সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এককভাবে ফ্রান্স কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনামকে শাসন করে। স্বাধীনতার জন্য ভিয়েত মিন ফ্রান্সের বিরুদ্ধে স্বল্প পরিসরে যুদ্ধ করে, কিন্তু তেমন সফলতা আসেনি। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে 1940 সালে জাপান ভিয়েতনামে ঢুকে কৌশলে ভিয়েতনামের কর্তৃত্ব নিজের হাতে নেয়। এক পর্যায়ে ফ্রান্স এবং জাপানের মিলিত শাসন শুরু হয় ভিয়েতনামে। এরপর হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির ভিয়েত মিন স্বাধীনতার জন্য জাপানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তখন সোভিয়েত ইউনিয়ন, চীন এবং আমেরিকা হো চি মিনের দলকে সমর্থন দিয়েছিল। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে এবং এই যুদ্ধের এক পক্ষে ছিল জাপান, জার্মানি ও ইতালি এবং অন্য পক্ষে ছিল আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, চীন, ফ্রান্স সহ বিশ্বের শক্তিশালী দেশগুলো। তো জাপান ও ফ্রান্স মিলিতভাবে এই তিনটি দেশকে শাসন করে 1945 সাল পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে থাকে, জাপান ক্রমশ দুর্বল হয়ে পড়ে। জাপানের আত্মসমর্পণ যখন আসন্ন, সেই সময় আগস্টের 14 তারিখে ভিয়েত মিন গোটা ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলের দখল নেওয়া শুরু করে। আর এভাবেই 1945 সালের 2রা সেপ্টেম্বর হো চি মিন হ্যানয় শহরে ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করেন। ভিয়েতনামের নতুন নামকরণ করা হয়
ডেমোক্রেটিক রিপাবলিক অব ভিয়েতনাম এবং বাও দাইকে ক্ষমতাচ্যুত করে ভিয়েতনামের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয় হো চি মিনকে। কিন্তু সেপ্টেম্বরের 23 তারিখে ভিয়েতনামের দক্ষিণের শহর সায়াগন থেকে এই নতুন সরকারকে উৎখাত করে ফরাসি বাহিনী, অর্থাৎ মাত্র 20 দিন পুরো ভিয়েতনামের ওপর হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের কমিউনিস্ট সরকারের শাসন ছিল। দক্ষিণের শহর সায়াগন থেকে এই নতুন সরকারকে উৎখাত করলেও ভিয়েতনামের উত্তর এবং কেন্দ্র তখনও ভিয়েতমিনের নিয়ন্ত্রণে ছিল। কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনামের দক্ষিণ দিক আবারও ফ্রান্সের অধীনে চলে গেল। গোটা ভিয়েতনামের উপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য ফ্রান্স চেষ্টা চালিয়ে যেতে থাকে, যার ফলে ভিয়েতনামের উত্তর দিকে থাকা হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাথে দক্ষিণ অংশে থাকা ফ্রান্সের যুদ্ধ শুরু হয়ে গেল। 1946 সালে শুরু হওয়া এই যুদ্ধের নাম ছিল প্রথম ইন্দো চায়না যুদ্ধ। ফ্রান্স 1949 সালের জুনে দক্ষিণ ভিয়েতনামকে কেন্দ্র করে নতুন সরকার ঘোষণা করে, সায়াগনকে এর নতুন রাজধানী ঘোষণা করা হয়। এদিকে ভিয়েতমিন বাহিনী ফ্রান্সের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকে। এই যুদ্ধ চলেছিল 1954 সাল পর্যন্ত। যুদ্ধে ফ্রান্স পরাজিত হয় এবং 1954 সালের 21 জুলাই জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয়। জেনেভা চুক্তি অনুসারে ভিয়েতনামকে সাময়িকভাবে 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর উত্তর এবং দক্ষিণ দুই ভাগে ভাগ করা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এটি হলো ভিয়েতনামের উত্তর দিক এবং এটি হলো 17 ডিগ্রি অক্ষরেখা, আর এই অক্ষরেখার নিচের অংশটি হলো দক্ষিণ ভিয়েতনাম। তো এই উত্তর ভিয়েতনামে ছিল হো চি মিনের নেতৃত্বে বামপন্থী সরকার এবং অন্যদিকে ছিল ফ্রান্স। কিন্তু যুদ্ধে ফ্রান্স পরাজিত হলে জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয় এই দুই পক্ষের মাঝে এবং সিদ্ধান্ত হয় 1956 সালে দুই অংশ মিলিয়ে একটি নির্বাচনের মধ্য দিয়ে দুই ভিয়েতনাম আবার এক হবে। আর তখনও উত্তর ভিয়েতনামের নিয়ন্ত্রণ থেকে যায় হো চি মিনের নেতৃত্বে ভিয়েতমিনের কাছে। অন্যদিকে দক্ষিণ ভিয়েতনামে বাও দাই প্রধানমন্ত্রী থাকেন, কারণ জেনেভা চুক্তির পরে ফরাসিরা ভিয়েতনাম ত্যাগ করে। কিন্তু ফরাসিরা ভিয়েতনাম ত্যাগ করলেও বাহিরের সাম্রাজ্যবাদী শক্তিগুলোর হাত থেকে ভিয়েতনামের মুক্তি তখনও মেলেনি, কারণ ফ্রান্সের জায়গায় নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন এবং সাহায্য নিয়ে 1955 সালে দক্ষিণ ভিয়েতনামে এক ভুয়া নির্বাচনের মাধ্যমে বাও দাইকে সরিয়ে দিয়ে প্রেসিডেন্ট বানানো হলো কমিউনিস্ট বিরোধী দিন দিয়েম নোকে। এভাবে উত্তর ভিয়েতনামে প্রতিষ্ঠিত হলো সমাজতান্ত্রিক সরকার এবং দক্ষিণ ভিয়েতনামে প্রতিষ্ঠিত হতে থাকলো পুঁজিবাদী সরকার। জেনেভা চুক্তি অনুযায়ী দুই ভিয়েতনামে একক নির্বাচনের মাধ্যমে একটি সরকার বা একটি দেশ গঠনের কথা বলা হলেও আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশের মদতপুষ্ট দক্ষিণ ভিয়েতনামের সরকার একটি দেশ গঠন করতে চায়নি, কারণ উত্তর ভিয়েতনাম এবং তাকে সমর্থনকারী চীন এবং সোভিয়েত ইউনিয়ন চাইত সম্পূর্ণ ভিয়েতনামে যেন সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। আর অন্যদিকে দক্ষিণ ভিয়েতনাম এবং তাকে সমর্থনকারী আমেরিকা, যুক্তরাজ্য ও ফ্রান্স চাইত সম্পূর্ণ ভিয়েতনামে যেন পুঁজিবাদী সরকার প্রতিষ্ঠিত হয়, কারণ আমরা জানি যে তখন আমেরিকা এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধ বা স্নায়ু যুদ্ধ চলছিল, যার ফলে সেই আকাঙ্ক্ষিত নির্বাচন আর হলো না। অন্যদিকে দক্ষিণ ভিয়েতনামের শাসক দক্ষিণ ভিয়েতনামে যারাই সরকারের সমালোচনা করেছে বা সরকারের বিরুদ্ধাচরণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করে এবং তাদেরকে নিষ্ঠুর হাতে দমন করতে শুরু করে, যার ফলে 1957 সালের মধ্যে দক্ষিণ ভিয়েতনামে সরকার বিরোধী আন্দোলন শুরু হয় এবং অনেক মানুষ যারা বামপন্থী ছিলেন না তারাও এই দক্ষিণ ভিয়েতনামের সরকারের বিরুদ্ধে কাজ করতে শুরু করে। ফলে সরকারি কর্মকর্তা সহ দিন দিয়েম নোয়ের সমর্থক প্রভাবশালীদের টার্গেট করে হত্যা করতে শুরু করে দক্ষিণ ভিয়েতনামের বিপ্লবীরা। এরপর 1959 সালের জানুয়ারিতে উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি সিদ্ধান্ত নিল যে দক্ষিণ ভিয়েতনামের শাসকদের সেনাবাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে, যার ফলে 1959 সালে উত্তর ভিয়েতনামের বামপন্থী সরকার গণযুদ্ধ শুরু করে। এজন্য 1960 সালের ডিসেম্বরের মধ্যে দক্ষিণ ভিয়েতনামের কমিউনিস্ট মতাদর্শীদের সাথে কমিউনিস্ট বিরোধীরাও মিলিত হল। তারা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বা NLF নামে একটি সংগঠন গঠন করল। NLF এর সদস্যদের ব্যঙ্গ করে ভিয়েত কং বা ভিয়েতনামী কমিউনিস্ট হিসেবে চিহ্নিত করতে লাগল যুক্তরাষ্ট্র। 1961 সালে দক্ষিণ ভিয়েতনামের বিপ্লবীদেরকে প্রতিহত করার জন্য সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র। আর অন্যদিকে আমেরিকা ভিয়েতনাম ছাড়াও কোরিয়া, কিউবা এবং জার্মানিতেও হস্তক্ষেপ করছে, আর এসবের মাঝেই ভিয়েতনামে ভিড়তে শুরু করলো একের পর এক মার্কিন সেনাবাহিনীর জাহাজ।
যেহেতু এটি ভিয়েতনামের একক কোনো যুদ্ধ ছিল না, যার ফলে চীন প্রথম দেশ হিসেবে উত্তর ভিয়েতনামের পক্ষে সমর্থন ঘোষণা করেছিল। পরে কমিউনিস্ট ভাবধারার অন্য দেশগুলো যেমন সোভিয়েত ইউনিয়ন, উত্তর কোরিয়া, পূর্ব জার্মানি এবং কিউবা তাদেরকে সহযোগিতা করে। ওই দেশগুলো ছাড়াও উত্তর ভিয়েতনাম কম্বোডিয়ার খ্যামার রুজ এবং লাওসের কমিউনিস্টদের সমর্থন পেয়েছিল। অন্যদিকে দক্ষিণ ভিয়েতনাম প্রধান সমর্থন পেয়েছিল যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এছাড়া দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাইওয়ান এবং স্পেনের সমর্থন পেয়েছিল দক্ষিণ ভিয়েতনাম। 1960-এর দশকে মার্কিন সেনারা দক্ষিণ ভিয়েতনামের সৈনিকদের প্রশিক্ষণ এবং তাদের বিমান রক্ষণাবেক্ষণের জন্য কাজ করত। অর্থাৎ মার্কিনরা প্রথমে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি, তবে সরাসরি যুদ্ধে প্রবেশের পথ মার্কিন যুক্তরাষ্ট্র খুঁজছিল এবং এটির জন্য কেবল একটি অজুহাতের দরকার ছিল। আর সেই অজুহাত তারা পেয়ে যায় 2 আগস্ট 1964 সালে। যুক্তরাষ্ট্রের জাহাজ ইউএসএস ম্যাডক্স ভিয়েতনামের আশেপাশে ইন্টেলিজেন্স মিশনে থাকাকালীন সময়ে উত্তর ভিয়েতনাম থেকে এর উপর হামলা করা হয়। এর 2 দিন পরে ইউএসএস টার্নার জয় এবং ইউএসএস ম্যাডক্সের উপর আবারও হামলার অভিযোগ করে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও 2005 সালে প্রকাশিত এক গোপনীয় প্রতিবেদনে প্রকাশ পায় যে দ্বিতীয় ঘটনাটি ছিল সাজানো, অর্থাৎ 4 আগস্ট ওইরকম কোনো ঘটনা ঘটেনি, সেটি যুক্তরাষ্ট্র বানিয়ে বলেছিল। আর এরপরেই মার্কিন যুক্তরাষ্ট্র গালফ অফ টনকিন রেজুলেশন পাশ করে 7 আগস্ট 1964 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিন্ডন জনসন কংগ্রেসকে এই বিরুদ্ধে আরও সরাসরি যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, আর সেই মুহূর্তে থেকেই মার্কিন বাহিনী তীব্র বোমাবর্ষণ শুরু করে এবং প্রায় 250,000 সেনাকে দক্ষিণ ভিয়েতনামে প্রেরণ করে। লিন্ডন জনসন 1965 সালের 2 মার্চ অপারেশন রোলিং থান্ডার শুরু করার অনুমতি দিয়েছিলেন। এতে উত্তর ভিয়েতনামের স্থাপনাগুলিতে বোমা হামলা চালানো হয়েছিল, যার প্রত্যেকটি বিমানে 200 টন বোমা বোঝাই করা ছিল। এই যুদ্ধ চলাকালীন বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন উনারা। আর লিন্ডন জনসনের বোমা হামলার আদেশ শুধুমাত্র উত্তর ভিয়েতনাম বা নর্থ ভিয়েতনামেই সীমাবদ্ধ ছিল না, তারা ভিয়েতনামের পাশের দেশ লাওস এবং কম্বোডিয়াতেও হামলা চালিয়েছে। এবং 1964 থেকে 1973 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র 2 মিলিয়ন টন বোমা ফেলেছে লাওসে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইউরোপ এবং এশিয়ার উপর ফেলা বোমার সংখ্যার সমান। যুক্তরাষ্ট্রের বোমা হামলার সাথে তাল মিলিয়ে উত্তর ভিয়েতনামে থাকা কমিউনিস্ট গেরিলারাও তাদের যুদ্ধের তীব্রতা বাড়িয়ে যুদ্ধ চালিয়ে যেতে থাকে। আর 1964 সালের দিকে ভিয়েতকং এর সেনার সংখ্যা পৌঁছায় 1 লক্ষতে। আর অন্যদিকে 8 মার্চ 1965 সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম স্থলযুদ্ধ শুরু করে, আর এর সাথে চলতে থাকে বোমার বিস্ফোরণ। বোমা বিস্ফোরণের ফলে 2টি ভিয়েতনামের পরিবহন রুট, ফসলের ক্ষেত এবং শিল্পকেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিপুল সংখ্যক মানুষ মারা যায়। অনুমান করা হয় এতে প্রায় 1 মিলিয়ন বেসামরিক লোক মারা গিয়েছিল। অন্যদিকে এত পরিমাণ হতাহতের খবরে মার্কিন যুক্তরাষ্ট্রের জনমত পরিবর্তিত হতে থাকে, যুদ্ধের বিরুদ্ধে মার্কিন জনমত বাড়তে থাকে। 1965 সালের মার্চের শেষের দিকে লিন্ডন জনসন উত্তর ভিয়েতনামের বেসামরিক লোকদের বিরুদ্ধে বিমান হামলা বন্ধ করে দেন। এর ফলে মে মাসে প্যারিসে শান্তি আলোচনা শুরু হয়েছিল, তবে সেই আলোচনার কোনো ফল আসেনি এবং যুদ্ধ অব্যাহত থাকে। 1968 সালের জানুয়ারির শেষের দিকে ভিয়েতনামিজ নববর্ষ ছুটির দিনে আমেরিকান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে একটি নতুন আক্রমণ হয়েছিল। উত্তর ভিয়েতনাম সেনারা দক্ষিণ ভিয়েতনামের বড় বড় শহরে একযোগে আক্রমণ চালায়। বহু বছর যুদ্ধ, ব্যাপক বোমা নিক্ষেপ এবং একাধিক হতাহতের পরেও যখন আমেরিকান সৈন্যরা দেখল তাদের শত্রুরা কার্যকরভাবে আক্রমণ করার ক্ষমতা বজায় রেখেছে, তখন তাদের মনোবল ভাঙতে থাকল। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিক্ষোভের সংখ্যা বাড়তে থাকল। কিন্তু তারপরেও 1968 সালের দিকে ভিয়েতনামে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কমান্ডার চিন্তা করেছিলেন ভিয়েতনামের উপর পারমাণবিক বোমা হামলার, যদিও পরবর্তীতে সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়েছিল। আর ভিয়েতনামকে কেন্দ্র করেই মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি উত্তপ্ত হতে থাকে, যার ফলে 1968 সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নতুন প্রেসিডেন্ট হন রিচার্ড নিক্সন। যুদ্ধ সম্পর্কিত তিনি কিছু নতুন পদক্ষেপ নিয়েছিলেন। তিনি ভিয়েতনামের জন্য অর্থনৈতিক সমর্থন বজায় রেখেছিলেন এবং উত্তর ভিয়েতনামের সাথে শান্তি আলোচনার চেষ্টা করেছিলেন। এরপর আবারও প্যারিসে শান্তি আলোচনা শুরু হয়েছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর ভিয়েতনামের মধ্যে হওয়া চুক্তি দক্ষিণ ভিয়েতনাম মেনে নেয়নি। অন্যদিকে একই সময়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলছিল, আর এই মুক্তিযুদ্ধে আমেরিকা পাকিস্তানকে সহায়তা এবং সমর্থন করেছিল।
অর্থাৎ এশিয়াতে দুটি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল আমেরিকা, একটিতে ছিল প্রত্যক্ষভাবে এবং অন্যটিতে ছিল পরোক্ষভাবে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াটারগেট কেলেঙ্কারির কারণে তার অভ্যন্তরীণ রাজনীতি এবং অভ্যন্তরীণ পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে, যার ফলে 1974 সালের দিকে রিচার্ড নিক্সন পদত্যাগ করতে বাধ্য হন। আর অন্যদিকে বহু বছর ধরে যুদ্ধ করা মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হাল ছেড়ে দেয়, আর এর বিপরীতে ভিয়েতনামের মুক্তিযোদ্ধারা অর্থাৎ উত্তর ভিয়েতনামী এবং ভিয়েতকং সদস্যরা দক্ষিণ ভিয়েতনামের বেশিরভাগ শহর দখল করে নেয় এবং রাজধানী সাইগনকে ঘিরে ফেলেছিল। আর এরপর দক্ষিণ ভিয়েতনামের পতন কেবল সময়ের বিষয় ছিল। 1975 সালের 30 এপ্রিল প্রায় 22,000 দক্ষিণ ভিয়েতনামী যারা আমেরিকানদেরকে সহযোগিতা করেছিল তাদেরকে মার্কিন হেলিকপ্টার দিয়ে রাজধানীর ছাদ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, যার সাথে আমরা মিল খুঁজে পাই বর্তমান আফগানিস্তানের সাথে। কারণ আমরা দেখেছি যে আফগানিস্তান থেকেও প্রচুর আফগানিস্তানের নাগরিককে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে, যারা এই 20 বছর মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছিল। আর অবশেষে 2 জুলাই 1976 সালে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম একত্র হয়ে দ্য সোশ্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম গঠিত হয়, অর্থাৎ দুই ভিয়েতনাম এক হয় 2 জুলাই 1976 সালে। এই যুদ্ধে বেসামরিক এবং সামরিক উভয় ধরনের প্রচুর মানুষ মারা যান। ধারণা করা হয় যে উভয় পক্ষের 2 মিলিয়ন ভিয়েতনামী প্রাণ হারিয়েছিল এই যুদ্ধে এবং আরও 3 মিলিয়ন আহত হয়েছিল। আর এই যুদ্ধের কারণে 10 লক্ষেরও বেশি শরণার্থী 16টিরও বেশি দেশে আশ্রয় নিয়েছিল। মার্কিন সেনাদের মধ্যে হতাহতের ঘটনা কম, যদিও তা উল্লেখযোগ্য। মারা গিয়েছিল প্রায় 58,000 মার্কিন সেনা আর আহত হয়েছিল প্রায় 1.5 লক্ষ মার্কিন সেনা। আর এছাড়াও অর্থনৈতিক দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক ক্ষতির সম্মুখীন হয়েছিল, যা এখানে দেখতে পাচ্ছেন। আমেরিকা ভিয়েতনামে তার আক্রমণগুলিতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করেনি। সমস্ত এলাকায় লুকিয়ে থাকা গেরিলাদের ধরাশায়ী করার জন্যে তারা বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তু ব্যবহার করেছে, যার মধ্যে একটি হলো এজেন্ট অরেঞ্জ, যা প্রয়োগ করলে গাছপালা মরে যায় বা গাছপালার ডাল ঝরে যায়, কৃষিজমি ফসল শূন্য হয়ে পড়ে, ফলে জঙ্গলে কেউ লুকিয়ে আছে কিনা সেটি বিমান থেকে সহজে দেখা যেত। যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী 1 দশকেরও বেশি সময় ধরে ভিয়েতনামে প্রায় 1.9 কোটি গ্যালন এজেন্ট অরেঞ্জ স্প্রে করেছে দেশটির সেনারা। ভিয়েতনামী সরকারের তথ্য মতে এই এজেন্ট অরেঞ্জ প্রয়োগ করার কারণে ভিয়েতনামের প্রায় 4 মিলিয়ন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আর এই পুরো যুদ্ধের সময় এই পুরো ইন্দো চায়না রিজিওনে যুক্তরাষ্ট্র প্রায় 7 মিলিয়ন টন বোমা ফেলেছিল। আর এছাড়া এই ভিয়েতনাম যুদ্ধের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল টানেল ওয়ারফেয়ার বা টানেলের ভেতর থেকে যুদ্ধ। আর এই টানেলের কারণে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশ ধরাশায়ী হয়েছিল ভিয়েতনামি গেরিলাদের কাছে। এখানে দেখতে পাচ্ছেন যে মাটির নিচে বিভিন্ন ধরনের টানেল সৃষ্টি করা হয়েছিল এবং এই সব টানেলে বামপন্থী গেরিলা সৈন্যরা লুকিয়ে থাকত। যেমন এখানেও দেখতে পাচ্ছেন তারা এই টানেলের ভেতরেও যুদ্ধ করেছে এবং টানেল থেকে বের হয়ে এসে হামলা করে আবার এই টানেলে লুকিয়ে পড়েছে। আর এসব গভীর টানেলের কারণে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বোমা হামলা এই গেরিলাদের কিছুই করতে পারেনি। তো ভিয়েতনাম যুদ্ধ নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখন এ পর্যন্তই, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ জানতে আপনি জানেন কি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ।